আচ্ছা, তাহলে ক্লাস শুরু করি। হ্যাঁ, গত ক্লাসের নম্বরে একটু তোমাকে বলে দিই, 1 নম্বর অঙ্কে আমরা আলোচনা করেছিলাম ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে ক্যালকুলেশন করতে হয় এবং পিবি রেশিও বা সিএম রেশিও কিভাবে ক্যালকুলেশন করে আর রিকোয়ার্ড সেলস কিভাবে ক্যালকুলেশন করে, এই বিষয়গুলো ধরো ক্লাস করো না প্রবলেম হতে পারে। নতুন করে 2 নম্বর অঙ্কটা, পরের অঙ্কটা আমি শুরু থেকে একবারে এই 2 নম্বর অঙ্কেও ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটা আছে, সুতরাং এই অঙ্কটা করলে আগের অঙ্কটা কিছুটা কাভার হবে। ঠিক আছে, জি স্যার। দেখো ডাকুমেন্টে যে লেখা আছে, কনস্ট্যান্ট সেল ডাটা এমরো হমাম কোম্পানি লিমিটেড ইজ গিভিং, এটা সেলস প্রাইস দেওয়া আছে টাকা 5 পার ইউনিট, প্রতি ইউনিটে সেলিং প্রাইস দেওয়া আছে 5 টাকা এবং সেলস পারচেজ প্রাইস হলো প্রতি ইউনিটে 4 টাকা। সেলস কমিশন এই জায়গায় উল্লেখ করা আছে 0.25 পার ইউনিট টাকা, আমি 25 পয়সা। অ্যানুয়াল ফিক্সড এক্সপেন্স উল্লেখ করা আছে 30,000, আমি 30,000। কনসিডারিং ইস পার্ট ইন্ডিপেন্ডেন্ট, এই যেগুলো পার্ট এই জায়গায় দেখতেছো সবগুলো পার্টই ইন্ডিপেন্ডেন্টলি আলোচনা করতে হবে, আলাদা আলাদা স্বতন্ত্র। উপরে তথ্যগুলো আমরা ইউজ করব, ব্যবহার করব, তো নিচের এ বি সি ডি যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো আমরা আলাদা আলাদা রিকোয়ারমেন্ট ভালো করি, একটার সাথে একটা কোনো সম্পর্ক হবে না, ইন্ডিপেন্ডেন্টলি দেখে। আচ্ছা, শুরুতে আমরা যদি দেখি এ নাম্বার, হোয়াট ইজ অ্যানুয়াল ব্রেক ইভেন পয়েন্ট, অ্যানুয়াল ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা অ্যান্ড ইউনিট সেল, ইউনিটে যদি আমরা টাকা বা ইউনিট বের করতে চাই তাহলে আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলাটা দেখো, এই যে এক্ষেত্রে আমরা প্রথমে ইউনিট বের করবো, তাহলে টাকা বের করতে সহজ হবে। যেমন ধরো ব্রেক ইভেন ইন ইউনিট, এটা ফর্মুলা হচ্ছে ফিক্সড কস্ট উপরে নিচে হলো সিএম পার ইউনিট, সিএম পার ইউনিট বলতে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিটকে বোঝায়। ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, তো স্পষ্ট প্রশ্নপত্র দেওয়া আছে 30,000 টাকা, আর নিচের যে সিএম পার ইউনিট এটা বের করার ফর্মুলা হচ্ছে সেলিং প্রাইস থেকে আমরা খরচগুলো বাদ দিব, পারচেস প্রাইস এবং কমিশন। এখন সেলিং প্রাইস আছে আমার এই জায়গায় 5 টাকা, আর পারচেস প্রাইস ছিল 4 টাকা আর 25 পয়সা কমিশন, তাহলে টোটাল 4 টাকা 25 পয়সা হচ্ছে আমাদের খরচ। তাহলে দেখো সেলিং প্রাইস 5 টাকা আর খরচ হচ্ছে 4 টাকা 25 পয়সা, আমরা যদি মাইনাস করি তাহলে 0.75 75 75 পয়সা, উপরে হইলো কত 30,000 টাকা, নিচে হইলো 0.75। এটা যদি ভাগ করি তাহলে যে অ্যামাউন্টটা চলে আসে সেটা হচ্ছে 40,000 ইউনিট, মানে 40,000 ইউনিট, এটাই হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্টের ইউনিট। এখন এই ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট ব্যাক করার পরে আমরা ইউনিটকে যদি সেলিং প্রাইস দেখুন করি তাহলে টাকা পাই যাব, যেমন ব্রেক ইভেন টাকা যদি বের করতে চাই তাহলে ব্রেক ইভেন ইন ইউনিট যেটা আমরা বের করলাম 40,000, এটা গুণ করবো আমরা সেলিং প্রাইস পার ইউনিট 5 টাকা করে, সেলিং প্রাইস 5 টাকা, তাহলে ইকুয়াল টু আমার যদি আসে 2 লক্ষ টাকা, এই হচ্ছে আমার ব্রেক ইভেন পয়েন্ট। বুঝতে পারছো ফাতেমা? বুঝতে পারছি। একবারে সিম্পল ফর্মুলাটা বস লিখবা, লেখার পর ফর্মুলা মানটা বসাবে, মান উপরে দেওয়াই আছে, দেখো আমি আবার দেখাই দিই, এই যে মান 30,000 ফিক্সড কস্ট আছে আর সেলিং প্রাইস 5 টাকা, আর এই দুইটা মিলে আমার 4 টাকা 25 পয়সা হচ্ছে ভেরিয়েবল কস্ট, তাহলে সেলিং প্রাইস থেকে ভেরিয়েবল পার দিলেই আমার কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যাবে। আচ্ছা, তাহলে 2 নম্বর রিকোয়ারমেন্ট বলছে যে প্রফিট কত, নেট প্রফিট অর লস, প্রফিট বা লস এটা ব্যাক করতে বলছে 2 নম্বর। ইফ টাকা 35,000 ইউনিট আর সোল্ড, হোয়াট উড বি দ্য নিট প্রফিট অর লস, এই ক্ষেত্রে আমাদের যে প্রশ্নটা করছে যে আমার ইউনিট বিক্রি করলাম কত 35,000, তাহলে এই অবস্থায় নিট প্রফিট অথবা লস কোনটা হবে? এই জায়গায় দেখো ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট আছে 40,000, আমরা জানি ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে এমন একটা বিন্দু যে বিন্দুতে লাভ বা লস কিছুই নয়, মানে প্রফিট লেভেল জিরো থাকে, তো এই ক্ষেত্রে আমরা যদি 35,000 বিক্রি করি তাহলে তো আমরা লস হবে, কারণ 40,000 ইউনিট বিক্রি করলে আমাদের প্রফিট লেভেল জিরো, তার সাথে যদি কম বিক্রি করি তাহলে লস হবে না,
এখন এক্ষেত্রে আমাদের লসটা বের করতে হবে। এখন দেখো তার মানে আমরা 40,000-এর উপরে যদি বিক্রি করি তাহলে লাভ হবে, নিজে নিচে বিক্রি করলে লস হবে। তো আমাদের রিকোয়ারমেন্টে বলছে যে 35,000 ইউনিট বিক্রি করলে কত লাভ বা লস হবে, এটা লস হবে আমরা বুঝতে পারতেছি। লসটা বের করার নিয়ম হলো এটা, দেখো এই যে নেট প্রফিট অর লস লিখে রাখছি, মাইনাস ফিগার আসলে লস আর পজিটিভ ফিগার আসলে প্রফিট। দেখো কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, প্রফিট বের করার ফর্মুলা। কন্ট্রিবিউশন মার্জিন বের করবো কিভাবে, যে ইউনিটকে কন্ট্রিবিউশন পার ইউনিটে গুণ করলেই আমার কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যাবে। ইউনিট তো আমার 35,000 প্রশ্ন করতে বলা আছে, আর কন্ট্রিবিউশন মার্জিন তো আমাদের 0.75, এর আগে আমরা বের করলাম, এই যে দেখো এই যে 0.75 আমরা বের করলাম, এই জায়গায় এই যে 0.75 এটা হলো কন্ট্রিবিউশন মার্জিন, এই যে সিএম পার ইউনিট, এই সিএম পার ইউনিট বেড়েছে 0.75। এই ক্ষেত্রে আমরা সিএম পার ইউনিট 75 দেওয়া যদি আমরা 35,000-কে গুণ করি, 35,000-কে গুণ করি তাহলে আমাদের বের হয়ে আসে 26,250, আর এদিকে ফিক্সড কস্ট আছে 30,000। তো আমরা 26,250 থেকে যদি 30,000 মাইনাস করি তাহলে তো আমাদের লস আসে 3,750, এটা হচ্ছে লস। এ পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার। এখন সি নাম্বার রিকোয়ারমেন্টে কি বলছে দেখো, ওরা বলছে ইফ সেলস কমিশন ওয়ার ডিসকন্টিনিউড ইন ফেভার অফ, মানে এই ক্ষেত্রে এই যে সেলস কমিশন আছে 25 পয়সা করে, এই যে সেলস কমিশন আছে 25 পয়সা করে, এটাকে ডিসকন্টিনিউ করতে বলছে, তার মানে এটা বাদ দিতে বলছে, বাদ দিলাম, ইন ফেভার অফ টাকা 8,000 ইনক্রিজ ইন ফিক্সড স্যালারি, এবং ফিক্সড কস্ট বা ফিক্সড স্যালারি 8,000 বাড়াই দিচ্ছে। এই জায়গায় আমাদের ফিক্সড এক্সপেন্স আছে 30,000, তো 8,000 যদি বাড়াই দিলে 38,000 হবে। এই অবস্থায় হোয়াট উড বি দ্য অ্যানুয়াল ব্রেক ইভেন পয়েন্ট টাকা এম ই, তার মানে যদি আমার সেলস কমিশনটা বাদ দিই এবং ফিক্সড কস্ট আমি 8,000 বাড়াই দিই, এই অবস্থায় আমাদের ওই ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেশন করতে হবে ইউনিট এবং টাকা। সিম্পল, এক্ষেত্রে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন আমরা বের করার জন্য সেলিং প্রাইস থেকে আমরা সেলিং প্রাইস 5 টাকা থেকে, এই যে 5 টাকা থেকে আমরা শুধুমাত্র সেলিং প্রাইস 4 টাকা বাদ দিব, তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যাবে। আর এই জায়গায় এই 30,000-এর সাথে আমরা যোগ করব এই 8,000, তাহলে ফিক্সড কস্ট পাওয়া যাবো আমরা 38,000। এখন আমরা ক্যালকুলেশন করি দেখি, দেখো উপরে দেখো ফিক্সড কস্ট আমাদের ফর্মুলা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট ইকুয়াল টু ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম পার ইউনিট। তো ফিক্সড কস্ট আমরা যদি বসাইলাম 30,000, 8,000 যোগ করে 38,000 বসাইলাম, আর সিএম পার ইউনিট ওই 5 টাকা থেকে 4 টাকা বাদ দিলাম, তাহলে ওই 1 টাকা, তাহলে 38,000 যদি আমি এক দফা করি তাহলে 38,000 ইউনিট হয় আমার ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। এখন এটা যদি টাকায় রূপান্তর করতে চাই তাহলে আমরা কি করবো, এই 38,000 কে, ধরো 38,000 কে আমরা সেলিং প্রাইস 5 টাকা দিয়ে গুণ করবো, তাহলে হবে 1,90,000, তাহলে হবে 1,90,000। সিম্পল, ইউনিট যেহেতু পাইলাম, আমরা প্রতি ইউনিটে বিক্রয় মূল্য দেওয়া আছে, ওটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের কি হবে ওই সেলিং প্রাইসটা টাকা বের হবে। হ্যাঁ বুঝতে পারছো? জি স্যার। একবারই সিম্পল, অঙ্কগুলো মজার আছে এবং অঙ্কগুলো বুঝতে রাখলেই মোটামুটি হয়ে যাবে। এখন দেখো লাস্ট একটা ডি নাম্বার, ডি নাম্বারটা দেখো কি রেগুলার আমার, দেখো সি নাম্বারে ওরা বললো যে কমিশনটা ইগনোর করো, ডিসকন্টিনিউ করো, আবার ডি নাম্বারে বলছে ঠিক আছে কমিশনটা রেগুলার করো, কমিশন রেগুলার, কমিশন ইজ স্টিল ইন ফোর্স দেখাইতে বলছে। ইফ দ্য স্টোর ম্যানেজার ওয়ার পেইড 0.10, দেখো মানে আই মিন 10 পয়সা পার ইউনিট কমিশন, ইজ ইউনিট সোল্ড অ্যাক্সেস ব্রেক ইভেন পয়েন্ট, আই মিন ব্রেক ইভেন পয়েন্ট যা আছে তার উপরে যত বিক্রি করবা ঠিক তত ইউনিটের উপরে প্রতি ইউনিট 10 পয়সা করে কমিশন। তো আমাকে এখানে দেখো হোয়াট উড বি দ্য নেট ইনকাম ইফ 50,000 ইউনিট ইজ সোল্ড, তাই এক্ষেত্রে আমাদের 50,000 ইউনিট, এখন খেয়াল করো ব্রেক ইভেন পয়েন্ট আমাদের বেড়েছিল 40,000, এই জায়গায় আমরা বিক্রি করতেছি 50,000, তো আমার 10,000 ইউনিট এই জায়গায় অতিরিক্ত বিক্রি করা আছে, এই 10,000 ইউনিটের উপরে আমাকে এই ইউনিট কমিশনটা দিতে হবে 10 পয়সা করে, বুঝতে পারছো? এখন দেখো আমরা, জি স্যার,
পজিশনটা এই ব্যবহার করব দেখো প্রথমে আমরা লিখব কন্ট্রিবিউশন মার্জিন যে প্রতি 50000 ইউনিটকে ওই যে কন্ট্রিবিউশন মার্জিন যার প্রথম বের করলাম 75% গুণ করলাম তাহলে 37500 টাকা বেরোল কন্ট্রিবিউশন মার্জিন কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি আমরা ফিক্সড কস্ট মাইনাস করি 30000 তাহলে আমাদের যেটা বের হবে এটা একটা প্রফিট 7500 500 এই জায়গা থেকে আমাদের যেটা কথা বলছে যে সেলস ম্যানেজার কমিশন এক্সেস ব্রেক ইভেন পয়েন্টের উপরে যে এক্সেস আছে ওই ইউনিটগুলোর উপরে 0.10 আমরা কি করব কমিশন যেহেতু আমাদের বিক্রি হলো 50000 আর ব্রেক ইভেন পয়েন্ট ছিল 40000 2020 বিক্রি হয়েছে এই 10000 এর উপরে 10% করে দেবো তাহলে হলো 1000 এখন দেখো এই 1000 কমিশন বাদ দেওয়ার উপরে যেটা থাকলো এটাই হচ্ছে আমাদের নেট ইনকাম বা নেট প্রফিট 6500 ক্লিয়ার জি স্যার একদমই সিম্পল অঙ্ক তো আশা করি বুঝতে পারছো তাই না জি স্যার বুঝতে পারছি আচ্ছা এই এক নাম্বারটা তো আপনি ইউটিউবে দিছেন তাই না স্যার এক নাম্বারটা ইউটিউবে দেই নাই থিওরি দিচ্ছি তুমি এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো এক নাম্বারটা বই কিনছো কি আচ্ছা ঠিক আছে দেন বই নিছো জি স্যার বই কিনছি বইয়ের মধ্যে অঙ্কটা আছে জি স্যার বই বইয়ের মধ্যে এই অঙ্কটা আছে আচ্ছা এক কাজ করি আমি দিয়ে রাখি বই থেকে তুই জানি হ্যাঁ তুমি এটা স্ক্রিনশট দাও ডাটা এই স্ক্রিনশট দিয়ে রাখছি হ্যাঁ হ্যাঁ এটা বইয়ের সাথে মিলে যাবে বইয়ের সাথে মিলে নিয়ে তারপর দিন তো আজকে এই এক কম আচ্ছা ঠিক আছে তার স্ক্রিনশট দিছি আমি যাচ্ছি নিয়মিত ক্লাসে এসো আমরা অঙ্কগুলো আলোচনা করব ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাক ঠিক আছে বিদায় নিচ্ছি খুদা হাফেজ